श्रवण कीर्तन द्वारा चित्त भगवान रसास्वादन बर हुए थाके। यदि नित्य এই বিশুদ্ধ ভগবত অনুরক্ত অনুরাগী ভক্তের সঙ্গে শ্রবণ কীর্তন হয়, তবে সেই শ্রবণ কীর্তনের দ্বারাই তোমার চিত্ত ভগবত ভক্তিতে প্রসন্ন বিকশিত উজ্জ্বলকৃত প্রসন্ন উজ্জ্বল চেতসাম শ্রী ভগবত রক্তনাম রসিকা সঙ্গ জীবনী ভূত গোবিন্দ পাদ ভক্তি মুখ শ্রিয়ং প্রেমান্তরঙ্গ ভূতানি কৃত্তান্ন অন তিষ্ঠামিতাম। কলিযুগ পাবন অবতার পর রাধা মাধব মিলিত তনু প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি রাস বিলাসের চরম পরিণতি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম করুণা করুণালয় সংক্ষিপ্তন পিতা গোলকের প্রেমধন দাতা শ্রী শ্রী সচিনন্দন গৌর হরি পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তারণ দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় ব্রজ নবযুবনন্দ রাধা মাধবের অপীত বিকরুণায় বঙ্গবসুন্ধরার গৌরমণ্ডল স্থিত সুপ্রাচীন খুলনা মহানগরীর বহু ইতিহাস ঐতিহ্যের পীঠস্থান শীতলাবাড়ি শ্রীমন্দিরের পরলোকগতা বিদেহী আত্মকল্যাণার্থে আজকের এই সমঙ্গল মঙ্গলে পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞের কথা সুধা যজ্ঞের আয়োজন প্রয়াতা মায়ারানী কৃষ্ণদাসীর বিদেহী আত্মকল্যাণার্থে তারই উত্তর পুরুষগণ কর্তৃক এই মাঙ্গলিক অনুষ্ঠানের শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য রাতল আতল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ যিনি ভব সংসার কারণের একমাত্র কারণ হৃদয়ের তিমির অন্ধকার যিনি ভাস্বর ভাস্বর স্বরূপ যার নামে ত্রয় তাপ হরণ হয় যিনি ভবরোগের মহা ঔষধ স্বরূপ সেই পরম আরাধ্য শ্রীগুরু পাদপদ্মে পরাধ্য কোটি দণ্ডবত ভণ্ডতি জ্ঞাপন পূর্বক আজকের এই মাঙ্গলিক হরিকথা সুধাযজ্ঞের ভক্তিযজ্ঞের সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ রসিক মহাপ্রভুর অনুরাগী ভক্তবৃন্দ পরম বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে দিনতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি শ্রী শ্রী ভক্তি রসামৃত সিদ্ধ নামক মহাগ্রন্থে শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগৎগুরু রসাচার্য শ্রীল রূপ গোস্বামী পাদ তার অনন্য অমর গ্রন্থ শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি উল্লেখ করছেন ভক্তি নির্ভূত দোষ নয় প্রসন্ন উজ্জ্বল চিত্তসাম। প্রথমে গোস্বামীপাদ নজর দিয়েছেন চিত্ত শুদ্ধির উপরে। আমরা যত কিছুর আয়োজন সংযোজন করি মনোভীষ্ট পূরণকারী রূপ গোস্বামী মত বলছেন ভক্তি নির্ভূত দোষ না। চিত্ত অশুদ্ধ কেন? চিত্ত শুদ্ধির কথা আসতে গেলে আসবে চিত্ত অশুদ্ধ হয় কেন, মন অশুদ্ধ হয় কেন? দেখুন নদ নদীর
জলটা স্থিতি ছিল, কিন্তু একটা বাতাসের তরঙ্গ এসে সেই স্থিতি নদীর জলটা তরঙ্গ তুলল। ঠিক তেমনি আমাদের এই মন বা চিত্তে যখন জগতের প্রবৃত্তিময় ভোগ কামনা বাসনা এসে আমাদের চিত্তে আহত হয়, তখনই চিত্তটা দূষিত হয়। চিত্ত স্বভাবত নির্মল, মন স্বভাবত নির্মল, কিন্তু কামনাবিদ্ধ হলে, বাসনাবিদ্ধ হলে মন অশুদ্ধ হবে। আমরা জড়িয় সংসারে এই মায়া কবলিত হয়ে কামনা বাসনা বিদ্ধ হওয়ার কারণেই মন অশুদ্ধ। আর এই অশুদ্ধ মনে প্রবৃত্তি মার্গে বহু দোষ এসে আমাদের ভিতরে আশ্রয় নেয়। কামনা বাসনার দ্বারা চিত্ত যখন দোষগুলো এসে উপস্থিত হয়, তো এই দোষ বা চিত্ত অশুদ্ধ ব্যক্তির কখনো প্রগতি ভক্তি আসতে পারে না। আকাশে পূর্ণ পূর্ণিমার চন্দ্রের উদয়, তো আকাশে পূর্ণ চন্দ্রের উদয়ে তার জ্যোৎস্না কিরণে জগৎ প্লাবিত হওয়ার কথা, কিন্তু ঘন কালো মেঘ এসে চাঁদের চন্দ্রিমাকে আবৃত করে দিল, দেয় কিনা? নীল নীলিমায় পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, স্নিগ্ধ জ্যোৎস্না আলোকে জগৎ প্লাবিত হতে পারে, কিন্তু কালো মেঘ এসে চাঁদের কিরণমালাকে আবৃত করে দেয়। তেমনি বহু কামনা বাসনা তাড়িত পীড়িত মনে বহু দোষ এসে যখন উপস্থিত হয়, তখনই আমাদের চিত্তে বিশুদ্ধ ভক্তি, উজ্জ্বলকৃত ভক্তি উদয় হতে পারে না। গোস্বামীপাদ সেখানেই প্রথমে বলছেন, ভক্তি নির্ধূত দোষ নয়, সমস্ত অবিদ্যা অস্মিতা কামনা বাসনার দ্বারা চিত্ত আক্রান্ত যত দোষ উপস্থিত হয়েছে, এই দোষগুলো নির্ধূত ধুয়ে মুছে চিত্ত নির্মল করবে, কে করবে? ভক্তি। ভক্তি নির্ধূত দোষ না, কোনো কিছুর দ্বারা চিত্ত পরিশুদ্ধ হতে পারে না যতক্ষণ ভক্তি হৃদয়ে উদয় না হচ্ছে। পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে রাতের তিমির অন্ধকার দূর করা একেবারে যাবে না, কিন্তু অরুণোদয়ে সূর্য উদয়ে ভাস্কর ভাস্কর সূর্যের উদয়ে কিন্তু জগতের অন্ধকার দূর হবে। বাইরের আলো জেলে রাতের অন্ধকার দূর করা যাবে কিনা? পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে রাতের তিমির অন্ধকার দূর করা সূর্য উদয় চায়। যদি অরুণোদয়ে সূর্য উদয় হয়, তাহলে তিমির অন্ধকার দূর হতে বাধ্য। আলোর সাথে লাঠি নিয়ে, বন্দুক নিয়ে, ছুরি নিয়ে মারামারি করে লাভ আছে অন্ধকারকে তাড়ানোর জন্য? অন্ধকারকে তাড়ানোর জন্য বল প্রয়োগ করা, ছুরি গুলি চালানো, এটা কি প্রয়োজন? যাবে কি অন্ধকার? সূর্যের উদয়ে যাবে। তেমন অনন্ত কালের অবিদ্যাগ্রস্ত কুসংস্কারের দ্বারা আমাদের চিত্তে যে অনন্ত ভোগবাসনার দোষ এসে উপস্থিত হয়েছে, এই দোষটাকে নির্ধূত পরিষ্কার করে দেবে, পরিচ্ছন্ন করে দেবে, নির্মল করে দেবে একমাত্র ভগবান ভক্তি। ভক্তি নির্ধূত দোষ না। প্রসঙ্গক্রমে বলতে হয়, কয়লার যে কালত্ব, এটা শতবার মানে শতবার গঙ্গা জলে বিধৌত করলে যাবে? কালত্ব যাবে কি বাবা? কয়লার কালত্ব শতবার বিশুদ্ধ গঙ্গা জলে ধৌত করলেও যাবে না। উপায় লোকে আগুনের সাথে তদাত্ম করে দেয়, জ্বলন্ত অগ্নির মধ্যে কয়লাটাকে
ফেলে দেওয়া। তো জ্বলন্ত অগ্নি তদাত্ম প্রাপ্ত কয়লার ভিতরে যখন অগ্নিতত্ত্ব প্রবেশ করবে তখন কাঁচা সোনার গলার মতো কয়লার রংটাও সোনা বিগলিত উজ্জ্বল কৃত হয়ে যাবে। তেমনি অনন্ত জন্মে ভোগ বাসনা কুসংস্কারে যে দোষ বাসা বেঁধেছে এটা ভক্তি হৃদয়ে সমস্ত নির্ধূত কল্পসাম সমস্ত দোষ নির্ধূত ধুয়ে যাবে। কবি গেয়েছেন বটে, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়। মুছবে কি করে? হৃদয়ের মলিনতা হৃদয়ের আবিলতা অনন্ত জন্মের কামনা বাসনা কুসংস্কার ভোগবৃত্তি পাপ দোষ কিভাবে যাবে? বলে ভক্তি একমাত্র নির্ধূত। কয়লার কালত্ব ঘুচে যাবে অগ্নিতে কয়লি তদত্ব প্রাপ্ত হলে ওর ভিতরে কয়লার ভিতরে অগ্নি প্রবেশ করার সাথে সাথে কালত্ব ঘুচে যাবে। এছাড়া কয়লার কালত্ব দূরে অন্য কোনো উপায় না। এই জন্য শাস্ত্র বলছে ভক্তি প্রয়োজন, ভক্তি নির্ধূত দোষ নয়। আর কি বলছেন? যখনই শ্রবণ কীর্তন সদ্গুরুর চরণাশ্রয় পূর্ব শ্রদ্ধাদি সহকারে সাধু সঙ্গে শ্রবণ কীর্তন রূপ ভজন আসবে, এই ভজন ক্রিয়ার দ্বারা যখন অনাত্ম নিবৃত্তি হবে ধীরে ধীরে নিষ্ঠা রুচির দ্বারা ভক্তির উদয় হবে, নির্মল বিশুদ্ধ কেবলা ভগবানের অনুরাগময় প্রীতিময় ভক্তি দেবীর উদয় হবে, তখন কি হবে? প্রসন্ন উজ্জ্বল চেত সাম। আহা, গোস্বামী পাদে কি শব্দ চয়ন, কি ভাবার্থ! বলেন ভক্তি দেবী হৃদয়ে আসলে সমস্ত দোষ নির্ধূত হওয়ার সাথে সাথে কি হবে? না, প্রসন্ন উজ্জ্বল চেত সাম, তখনই তোমার চিত্ত ভক্তির দিব্য আলোকে উজ্জ্বলকৃত হয়ে উঠবে। আমাদের জীবন, আমাদের বললে বলা ভুল হলো, মাদিস অভাজনের জীবন আলোকিত নয়, অন্ধকারে ঢাকা। মাদিস অভাজন জীবের জীবন আলোকিত নয়। আলোকিত নয় মানে আমি আমার আত্ম সাক্ষাৎকার, আমি আমার প্রকৃত স্বরূপ স্মৃতি এখনো পাইনি। যারা স্বরূপ স্মৃতি বিস্মৃতি থেকে স্বরূপ স্মৃতিতে ফিরেছে, যাদের আত্ম সাক্ষাৎকার হয়েছে, তারা আলোকিত। চারটি স্তর বলা হয়েছে, বৈষ্ণব তৈজস প্রাজ্ঞ তুরীয়। যে বিষটা মাটির অভ্যন্তরে যে বিষটা সুরক্ষিত করা হলো, ওই বীজ তার আস্তরণ ভেদ করে মাটিকে ভেদ করে অঙ্কুর উদ্গম হলো, এটাই তো নিয়ম। বীজ মাটির গহ্বরে রাখার পরে তার যে ওপরের স্তরটা আছে ওই স্তরটা ভেদ হয়, তেমনি বৈষ্ণব এই স্তর, এটাকে বলা হয়েছে প্রথম কি বলা হয়েছে, যে আমাদের এই যে কোষ বীজের যে কোষটা ভেদ করেই তো অঙ্কুর উদ্গম হয়। তো শাস্ত্র বলেছে কোষ ভেদ হবে, কোষ ভেদ হবে সাধনার দ্বারা নিষ্ঠা রুচির দ্বারা, সেই বৈষ্ণব স্তরকে তৈজস, তৈজস স্তর থেকে কি বলা হয়েছে প্রাজ্ঞ, প্রাজ্ঞ থেকে তুরীয়। তুরীয়তে সবাই যেতে পারে না, তুরীয় তত্ত্ব স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। আরেকজনের চরিত্রে ভাগবতে দেখতে পাওয়া যায় ছিল পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী, এরা তুরীয় তত্ত্ব, মায়া এদের স্পর্শ, অষ্টপ্রকৃতি মায়া এদের স্পর্শ করতে পারে না। তো বীজের কোষটা, সেই কোষ থেকে অঙ্কুরটা উদ্গম হয়, বিকশিত হয়, তেমনি আমাদের চিত্তে ভক্তির দ্বারা
আমাদের চিত্তে সেই উজ্জ্বলকৃত প্রথমে অন্নময় কোষ, মনময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানানন্দময় কোষ, আনন্দময় কোষ, এই কোষগুলো ভেদ হয় না ভাই। সাধনা ছাড়া, বিশুদ্ধ ভক্তি ছাড়া, অকৈতুকী ভজন ছাড়া এই কোষকে মনময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানানন্দময় কোষ, এই কোষ ভেদ হয় না। বীজের যে আবরণ, ওই আবরণটা ভেদ করতে হবে, তবে তো অঙ্কুর হবে। এই ভেদ হতে গেলে কি বলেছে, তখনই চিত্ত আত্ম সাক্ষাৎকারের স্বরূপ স্মৃতির দ্বারা উজ্জ্বলকৃত হবে, উজ্জ্বল হয়। এই উজ্জ্বলকৃত মানুষের জগতে বড় অভাব, যিনি নিজে আলোকিত হয়েছে আর অন্যদের তো অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, এই আলোকিত মানুষের আজ বড় অভাব। উন্নত উজ্জ্বল চেত সাংখ্য, গোস্বামী পাদের এক একটা শব্দ, উনি বলছেন ভক্তি ছাড়া দোষ নিভূত হবে না, আর চিত্ত শুদ্ধি না হলে প্রসন্ন উজ্জ্বল চেতসাম চিত্তের প্রসন্নতা আসবে না। যাদের চিত্ত প্রসন্ন নয়, প্রসন্ন নয় কেন, প্রায় মানুষ এখন মানসিক বিকারগ্রস্ত, এর একটাই কারণ তার চিত্তে প্রসন্নতা নাই, আনন্দ নাই। তো চিত্তে আনন্দ নাই কেন, বলে চিত্তে ভক্তির প্রবেশ ঘটেনি, চিত্তে ভক্তির প্রবেশ ঘটেনি, এই জন্য প্রসন্নতা আসছে না। একটা কথা বলি, একটু নোট করে নিন, হৃদয়ে নিন, এই জগতের কোন পদার্থ, ব্যক্তি, বস্তুর দ্বারা চিত্তে পরমানন্দ প্রসন্নতা আসতে পারে না। এই নশ্বর জগতে, প্রাকৃত জগতে, এই কষ্টদা প্রকৃতি মায়ার জগতে কোন বস্তু, ব্যক্তি, কারো কাছ থেকে চিত্ত প্রসন্ন হতে পারে না। যেটুকু প্রসন্নতা দেখা যায়, এটা প্রকৃত প্রসন্নতা নয়। এই জন্য চিত্তে পরমানন্দ স্বরূপ প্রসন্নতা সেদিনই আসবে যেদিন ভক্তি দেবীর চিত্তে উদয় হবে। আমাদের চিত্ত প্রসন্ন নয়, এই জন্য প্রসন্ন উজ্জ্বল চেতসাম, যখনই চিত্ত প্রসন্ন হলো ভক্তির দ্বারা, ভজন ক্রিয়ার দ্বারা, অনাত্ম নিবৃত্তির দ্বারা, তখন উজ্জ্বল চেতসাম। দেখুন শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান বলেছেন, ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে ভগবান বলছেন, বলেছেন দেখুন একটা জ্যোতি আছে যার ভিতরে, যার হৃদয় সিংহাসনে ভক্তি দেবীর অধিষ্ঠান হয়েছে, তার যার হৃদয় ভক্তি দ্বারা প্রসন্ন হয়েছে, যার হৃদয় নির্মল, প্রসন্ন, উজ্জ্বলকৃত হয়েছে, তার একটা জ্যোতি আছে। সেই জ্যোতিটা কি? সেই জ্যোতিটা হলো যে সেই ভজনকৃত উজ্জ্বল হৃদয়ের যে প্রসন্নতা, যে চেতনা, যে উজ্জ্বলকৃত, তার সামনে যে কোনো প্রকৃতির লোক এলে অবদমিত হয়। তেজ ক্ষমা ধৃতি আদ্রহ নাতি মানিকা, ভগবান বলছেন আমার প্রিয় ভক্তের ভিতরে একটা দৈবিক তেজ প্রকাশ হয়। তেজ মানে, তেজ মানে তার সম্মুখে, তার সংস্পর্শে যারা আসে সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ওই প্রসন্নতা দ্বারা, উজ্জ্বলকৃত ভক্তি দ্বারা তার ভিতরেও শুদ্ধ বা বিশুদ্ধ ভাবের স্ফুরণ ঘটে। কি করে বোঝায় কথা, নিজেও তো বুঝিনি, অজ্ঞ অধম। ভক্তি হৃদয়ে যদি চিত্ত উজ্জ্বল হয়, তখন আপনার ভিতরে প্রগতিশীল ভক্তি আশ্রিত জীবের ভিতরে এমন একটা তেজ হয়, যে কোনো ব্যক্তি তার পাশে আসলে তার প্রসন্ন উজ্জ্বল দ্বারা, প্রসন্নতা দ্বারা তার ভিতরেও কিছুটা উজ্জ্বলকৃত শুদ্ধ ভাবের উন্মেষ ঘটে। একে বলে তেজ, তেজ ও ধৃতি আদ্রহ নাতি মানিতা, ভগবান বলছেন এই গুণগুলো তার ভিতরে আসবে যার ভিতরে ভক্তির প্রবেশ ঘটেছে। তোমার সংস্পর্শে এসে যদি কারো চিত্ত বহির্মুখী হয়, জানতে হবে তোমার ভিতরে শুদ্ধ ভক্তির উজ্জ্বলকৃত প্রসন্নতা নাই। এটা আসবে কি করে? তো বলছেন যারা শ্রী ভগবতে অনুরক্ত,
সেই রসিক ভজন সেই রসিক ভজনের নিত্য সঙ্গে দ্বারাই কেবল এটা প্রাপ্তি একমাত্র সম্ভব। শ্রী ভগবত রক্ত নাম রসিকা সঙ্গ রঙ্গিনাম গোস্বামী বাদ বলছেন কখন তোমার এই অবস্থা আসবে না, যখন সত্তাধিক গুণের আবির্ভাবের দ্বারা বিশুদ্ধ সত্যের দ্বারা ভক্তির দ্বারা তোমার চিত্ত উজ্জ্বলকৃত হবে প্রসন্ন হবে, সেই কি বলেছেন সেই ভাগবত রক্ত নাম, যিনি ভাগবতে অনুরক্ত যার ভাগবত ভক্তির দ্বারা চিত্ত প্রসন্ন হয়েছে সেই রসিক সঙ্গ রঙ্গী নাম, সেই রসিক সঙ্গের সঙ্গে যখন তোমার সৌভাগ্য প্রাপ্ত হবে তখন তোমার ভিতরে এই গুণের আবেশ ঘটবে। তার আগে শ্রী ভাগবত রক্ত নাম রসিকা সঙ্গ রঙ্গী নাম শুদ্ধ ভক্তের সঙ্গ প্রসঙ্গতা এখানে এলো। শ্রী ভাগবত অনুরক্ত নাম রঙ্গী নাম, এই অনুরক্ত রসিক হৃদয়ের সঙ্গে দ্বারাই আমাদের চিত্ত নির্ধূত হবে, সর্বদোষ নির্ধূত হবে, উজ্জ্বলকৃত হবে। আর বলেছেন শ্রী গোবিন্দ চরণে ভক্তি সম্পদ একমাত্র জীবাতু, মানুষের জীবনে বেঁচে থাকার জীবাতু একমাত্র শ্রী গোবিন্দ পাদ পদ্মে রাধারানীর করুণাময়ীর প্রেমময়ীর চরণে যদি কারো বিশুদ্ধ ভক্তির উদয় হয় তাহলে তার বেঁচে থাকার সার্থকতা, না হলে তিনি জীবন্তে মৃত। যদি রসিক রঙ্গী নাম ভক্ত সঙ্গের সংস্পর্শ দ্বারা চিত্ত দোষমুক্ত হয়ে চিত্ত উজ্জ্বলকৃত প্রসন্ন না হয় তাহলে কি বলছেন তোমার জীবন জীবনভূত জীবন্তে মরা। ন ভয়ন্তে ন লভন্তে ঈশ্বর জীবন মৃত্যান্তে, যিনি মনুষ্য জন্ম লাভ করে বিশুদ্ধ ভগবত সঙ্গের দ্বারা চিত্তকে প্রসন্ন করলেন না দোষ নিদ্রুত করলেন না তিনি জীবন্তে মৃত। অনেকেই প্রশ্ন করেন বাবা কাম ক্রোধ আর এই জাগতিক দুশ্চিন্তা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, কাম ক্রোধ লোক ছিঁড়ে ছিঁড়ে খায়, বলে তুমি মৃত বলেই তো খায়। শ্রী রাধাকুণ্ড তপশ্রয়ী অন্যতম নৈয়ায়িক আচার্য ভজনানন্দী মহাপুরুষ ছিল শ্যামসুন্দর বড় পণ্ডিতজি মহারাজ, তিনি এই কথাটি বলেছিলেন রাধাকুণ্ঠে, বলেছিলেন দেখুন একটা জীবন্ত মানুষ যদি মৃত মানুষের পাশে আর মৃত মানুষের মতো ভাব নিয়ে ওখানে মর্কট হয়ে পড়ে থাকে, মানে একটা লাশের পাশে জীবন্ত মানুষ লাশ হয়ে পড়ে রয়েছে, তো চিল শগুন গুলো সভ্য প্রাণীগুলো শ্রীকাল চিল শগুন গুলো কি ওই জীবন্ত মানুষের বুকে একটাও যাবে যিনি জীবন্ত হয়ে মরার পাশে মরা হয়ে পড়ে রয়েছে? নিয়ম হলো যে সভ্য মৃত প্রাণীর মাংস যারা ছিঁড়ে খায় চিল শগুন শ্রীকাল এরা কখনো জীবন্ত মানুষের কাছে আসবে না, মরার পাশে যদি মৃত ব্যক্তির পাশে যদি লাশের পাশে যদি কোনো প্রাণ যুক্ত জীবন্ত মানুষ ওই লাশের পাশে মর্কট হয়ে লাশের মতোই পড়ে থাকে তবু চিল শগুন ভুলেও তার বুকে বসবে না। ওদের প্রশ্ন বলুন তো তোমরা বসছো না কেন? ওরা বলবে বুদ্ধি শুধু তোমাদের দেয়নি বিধাতা, আমাদেরও অলৌকিক কিছু ক্ষমতা ভগবান দিয়েছে, সেই ক্ষমতাটা হলো আমরা বহু বহু দূর হতে নির্ণয় করতে পেরেছি এই মানুষটা মৃত ব্যক্তির পাশে মরার মতো শুয়ে থাকলেও এর এখনো জীবন আছে, এই জন্য ওরা তাকে ছিঁড়ে খাওয়ার জন্য ও লাশকে কবলিত করবার জন্য শ্রীকাল গৃহ আসে না। ঠিক ভগবান বলছে যার ভিতরে ভক্তিই নাই যার ভিতরে রসিক সঙ্গ নাই যার ভিতরে ভগবান ভজন নাই সেই ব্যক্তি জীবন্তে মরা, আর মরা ব্যক্তিকে যেমন সভ্য প্রাণী ছিঁড়ে ছিঁড়ে খায় তেমনি ভজনহীন ভক্তিহীন ব্যক্তিকে
সিল সগুনের মতো কাম করো দিন রাত চিবিয়ে চিবিয়ে খায়, তাদের আর কে খাবে? কাম ক্রোধ তাদের চিবিয়ে চিবিয়ে খায়। এই জন্য বললেন জীবন ভূত গোবিন্দ পাদ ভক্তি, শ্রী ভগবান চরণে যদি বিশুদ্ধ অমলা ভক্তি হয় তবে তুমি বেঁচে আছো, তবে তুমি বেঁচে আছো, নাহলে প্রকৃত অর্থে তুমি বেঁচে নাই। এই জন্য ভয় প্রয়োজন। ব্রহ্মা ভগবানের প্রেরণায় প্রথমে জলচর প্রাণী সৃষ্টি করেছিলেন। কি প্রাণী সৃষ্টি করেছিলেন? জলচর, তারপরে উভয়চর, গগনচর। এইভাবে সৃষ্টি করতে করতে বহু সৃষ্টি ক্রমের পরে গোবিন্দ বললেন ব্রহ্মা এত সৃষ্টি করেছ কিন্তু আমি আনন্দ পাচ্ছি না, তোমার সৃষ্টি রচনায় ভুল নাই, কিন্তু যত প্রাণী তুমি সৃষ্টি করেছো, জলচর, উভয়চর, খেচর, হ্যাঁ কত বৃক্ষ লতা, কত স্বাভাবিক সকল বাঘ ভাল্লুক প্রাণী পশু পাখি, আমি তাদের ভিতরে অনুপ্রবেশ করে শান্তি পাচ্ছি না। তখন ব্রহ্মা ভগবানের ইঙ্গিতে মানুষ সৃষ্টি করলেন। কিন্তু মানুষ আবার তিন প্রকার, কয় প্রকার? প্রথমে ব্রহ্মা যাদের সৃষ্টি করলেন প্রশ্ন করলেন তোমাদেরকে বিবেক দেয়া হয়েছে, সৎ বিচার দেয়া হয়েছে, আর ভগবানও আছেন, তোমরা একটা মানব, প্রথম সৃষ্ট মানুষ যারা তারা প্রথমে বললেন আমরা বিচার বা বিবেক এটা জানি না আর ভগবানের কথা তো জানি না। এরপরে আরো উন্নত করে যখন ব্রহ্মা মনুষ্য সৃষ্টি করে প্রশ্ন করলেন বিবেক বিচার এবং ভগবানকে তোমরা মানো, বলে বিবেক বিচারটা মানি কিন্তু ভগবান আছে এটা মানি না। এরা দ্বিতীয় পর্যায়ে, কিছু মানুষ তো এমন আছে জগতে বিবেক বিচার আছে, জগৎকে মানে, প্রাকৃত জগতের নিয়ম মানে, অথচ ভগবানকে মানে, আর একদল তো জানে না যে আমার ভিতরে আত্মা আছে, চেতনা আছে, তারা খেয়ে পরে মেখে মাখিয়ে হেসে মোটামুটি ভালোই আছে, তাদের কোনো আত্মস্মৃতি আত্মবোধ নাই। সংসারে আসতে হয়, সংসার করতে হয়, খাওয়া দাওয়া ভোগ বিলাস নিয়ে জীবনটা কাটাতে এই স্তরে, এরা বিকশিত নয়, এরা বিকশিত নয়। যারা অর্ধ বিকশিত তারা বিবেক মানে, বিচার মানে, অথচ ভগবানকে মানে না। ব্রহ্মা আরো সৃষ্টির ক্রমে উন্নত করলেন, প্রশ্ন করলেন বিবেক বিচার ভগবানকে তোমরা মানো? হ্যাঁ। এই পূর্ণ বিকশিত চেতনাশীল মানুষ বলল বিবেক বিচার এবং ভগবানকেই মানি, আর তাকে ভজনা করাই হলো জীবনের সার্থকতা। আমরা এখনো আমার মতো যারা তারা বিকশিত হতে পারেনি, ফুলের কুড়ি অবস্থা থাকে আবার বিকশিত অবস্থা থাকে, সেই কুড়ি অবস্থায় আমাদের চেতনাটা শ্রী ভগবানকে ভজনা না করলে, এ জীবনে যথাযথরূপে তাকে উপলব্ধি না করলে, শুদ্ধ ভক্তি হৃদয়ের প্রকাশ না হলে, নির্মল ভক্তি হৃদয়ের স্ফূর্তি না হলে, বলা হয়েছে সে মানুষ বিকশিত মানুষ নয়, সে মানুষের বিকাশ ঘটেনি। তো শুধু ভক্তগণ ভক্তির দ্বারা ভজনের দ্বারা বিকশিত না হলে, আত্মসাক্ষাৎকার না হলে তার জীবন মৃত ব্যক্তিকে, জীবন আছে কিন্তু মৃত। এই জন্য বললেন মুখশ্রিয়ম প্রেমান্তর ভূতানি কৃতান্ন অনুতিষ্ঠতাম, সবশেষে বললেন না নিরত শ্রবণ কীর্তন দ্বারা চিত্ত ভগবান রসাস্বাদন পর হয়ে থাকে। যদি নিত্য এই বিশুদ্ধ ভগবত অনুরক্ত অনুরাগী ভক্তের সঙ্গে শ্রবণ কীর্তন হয় তবে সেই শ্রবণ কীর্তনের দ্বারাই তোমার চিত্ত ভগবত ভক্তিতে প্রসন্ন বিকশিত উজ্জ্বলকৃত হবেই হবে। ভূমিকাটা অনেক বড় হয়ে গেল, আমরা এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম, ভূমিকাটা বড় করলাম এই কারণে যে ভক্তি হলো আমাদের প্রতিপাদ্য বিষয়। তো সেই ভক্তি লাভের জন্য এখন কি প্রয়োজন? আমরা শুনলাম বিশুদ্ধ সঙ্গ, তবে শুধু সঙ্গ পেলেও হরি কথা শুনলেও হবে না। রায় রামানন্দ কৃত সত্যকে সেই কথাটি বলছেন, এই ভক্তি প্রাপ্ত হতে গেলে, এই জন্মেই বিশুদ্ধ ভক্তি চায়, প্রাপ্ত হতে গেলে কি চায়?
গোস্বামীপাদ আবার বলেছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়াতাং যদি কুত উপলব্ধতে, যদি এই বিশুদ্ধ উন্নত উজ্জ্বল কেবলা প্রীতি ভক্তি লাভ করতে চাও, কি দরকার? তত্র লৌলম বিমূল্য মে কলম জন্মকোটি সুকৃতি দৈন লভ্যতে, একমাত্র এই ভক্তি লাভের জন্য তোমার লোভ জাগানো চাই, লোভ চাই, লোভকে বাড়িয়ে দাও। লৌলমপি মূল্য মে কলম, এত বড় কলম আর কেউ দিয়ে যায়নি, লোভ চাই, এই বিশুদ্ধ কেবলা ব্রজ ভক্তি, এটা পেতে কি চাই, পুঁজি কি, লোভ, সর্বনাশ। লোভ তো নরকের দোয়ার, শাস্ত্রী কি বলেছে, কামক্রোধ লোভ নরকের দোয়ার। এখানে গোস্বামীপাদ বলছেন এই উন্নত উজ্জ্বল প্রসন্ন ভক্তি লাভ করতে গেলে লোভ প্রয়োজন। কেন, লোভ তো নরকে নিয়ে যায়, বললেন না, লোভ তোমাকে এই উজ্জ্বল ভক্তির নিকটে নিয়ে যাবে। আহা, লৌলমপি মূল্যমে কলম, কিনে নাও গো, কোন রসিক ভক্ত সঙ্গে কোন অনুভবৃত্ত উজ্জ্বলকৃত ভক্তি রসে আশ্রিত শুদ্ধ ভক্তের মুখে ব্রজভক্তি আর প্রীতি ভক্তি এই রসকথা নামরূপ লীলা কথা শ্রবণে তোমার লোভ আসো, লোভের দ্বারা এটা কিনে নাও। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী উনি অপূর্ব একটা সংজ্ঞা দিয়েছেন, লোভটা কখন বেশি হয়, প্রকট হয় কখন, আপনি খুলনা শহর যেতে যেতে কোনো ভালো মিষ্টান্নের দোকান পেলেন, তো আজকাল মিষ্টির দোকানগুলো বেশ ডেকোরেশন করা থাকে, ভালো 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 আলমারি, তার মধ্যে মিষ্টিগুলো সুরক্ষিত, কোনো পদচারী যেতে গিয়ে নজরটা যায়, কিন্তু সাজানো মিষ্টান্নের উপরে নজরটা যায়, গেলে কি হবে, লোভ তীব্র হয় না, হয় কি, লোভ আসতে পারে মিষ্টান্নভোজী কোনো ব্যক্তির, কিন্তু লোভ প্রকট হয় না, কিন্তু ওই মিষ্টি কিনে আপনার সামনে বসে বসে কেউ যখন রসাস্বাদন করে, যে উপায় দেয়, তখন লোকটা সামলানো বড় মুশকিল হয়ে পড়ে। ঠিক এই রসিক ভগবত অনুরক্ত ভক্ত যেখানে হরিকথা বলে তার মুখামৃত, তার তার মুখের অনুভবৃত্ত হৃদয়ের সেই রসিক ভক্ত সঙ্গের ভগবানের নামরূপ লীলা কথা শুনলে লোভ জাগবেই জাগবে, লোভ জাগবে দিতেই হয়। এই জন্য রসিক ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণই হলো এই লোক জাগাবার একমাত্র উপায়। মূল্য মিকালাম, লোভযোগ মূল্য দিয়ে কিনে নাও, আরে বাবা, ভগবত ভক্তিকে কিনে নাও, কৃষ্ণ ভক্তি রসভাবিতা, কৃষ্ণ ভক্তি রসের ভাবনা উদয় হবে এই লোক যদি জাগাও। লোভের কথা কি বলবো, শুনবেন, এই লোক চাই, কেমন লোক, এক গোপীমা, ব্রজের গোপী, তিনি মাথায় করে ফেরি করছেন, মাথায় কোনো ঝুড়ি নাই, পাত্র নাই, কিন্তু মাথায় হাত দিয়ে ফেরি করে আর ব্রজের নগরে নগরে দোয়ারে দোয়ারে বলছেন, কি ফেরি করছে জানো, ওগো ঘুম কিনবে, তোমরা কেউ ঘুম কিনবে, পৃথিবীতে কখনো শুনেছেন ঘুম বিক্রি করে ফেরি এলাম, ঘুম বিক্রির ফেরি করে কেউ আবার, এক ব্রজগোপী বলতে বলতে যাচ্ছেন আমার যে ঘুম কিনবে গো, ঘুম কিনবে, সকলের মতামত তো সমান নয়, কেউ তাকে উন্মাদিনী পাগলিনী এইসব ভাবছে, কিন্তু একজন গোপী এসে বলছে, দিদি আমার ঘুম বড় প্রয়োজন, ঘুম আমার কাছে বিক্রি করো। দুজন যখন বসেছে, একজন ক্রেতা আর একজন বিক্রেতা, ক্রেতা প্রশ্ন করছে, আপনি ঘুমকে কেন বিক্রি করতে ফেরি করতে এলেন, আপনি ঘুমকে কেন ফেরি করতে এলেন, তখন বলছেন, বহুদিন বহুদিন ধরে এই ব্রজ রজে এই চিন্তামণি ভূমিতে ভজন করছিলাম, ভজন করতে করতে ভজন করতে করতে ললিতা সখীর সাক্ষাৎকার মেলে, ললিতার চরণে আত্মনিবেদন করেছিলাম, ললিতা আমি কুঞ্জ মন্দির সাজিয়ে রাখবো, একদিন শ্যামসুন্দরকে পাঠাও না আমার কুঞ্জে, ললিতা আশীর্বাদ দিয়েছিল কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষা করো, কুঞ্জের
পথে চাতকের মতো প্রতীক্ষা করো, আর শ্যামসুন্দরকে রাধারানীর অনুকম্পা কৃপা নিয়ে তোমার গুঞ্জ মন্দিরে পাঠাবো। জানো আমি ফুলময় আনন্দময় কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষায় ছিলাম, রাতের প্রথম প্রহর দ্বিতীয় প্রহর, দ্বিতীয় প্রহরে এই প্রতীক্ষারত সতীষ্ণ নয়নে চাইতে চাইতে নয়নে নিদ্রা নেমে এলো। নিদ্রা যখন ভাঙল তখন দেখলাম ভোরের আলো প্রকাশ হয়েছে, আর যা প্রতীক্ষায় সারা রাত ছিলাম কুঞ্জ মন্দির সাজিয়ে, দেখলাম মন্দিরের দুয়ারে তার সেই দিব্য চরণের চিহ্নটা এখানে এসে থেমে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই প্রাণবধূ কুঞ্জে এসে আমাকে নিদ্রিত দেখে কুঞ্জ মন্দির দুয়ার হতে ফিরে গেছে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি যে নিদ্রা মন্দির হতে তাকে ফিরিয়ে দেয় আর কোনোদিন ঘুমাবো না, আর কোনোদিন নিদ্রা যাব না। তাই ঘুমকে বিক্রি করতে এসেছি, কিন্তু জেগে না থাকলে তাকে পাওয়া যায় না। আমি ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য কুঞ্জ মন্দির হতে তাহলে হারিয়ে ফেলেছি। তোমরা কেউ আমার ঘুম কিনবে? যদি বলেন এসব যুক্তিহীন কথা আমাদের শোনাচ্ছ কেন, এসব কথার যুক্তি আছে? কিছু বিষয় আছে যেখানে যুক্তি পৌঁছাতে পারে না, ভাবের কাছে কোনো যুক্তি খাটে না গো। ভাব জগৎটা এমন, ওখানে সব যুক্তি পৌঁছাতে পারে না, কিছু কিছু জিনিস অন্ধবিশ্বাসেও মেনে নিতে হয়। দেখুন অন্ধবিশ্বাস না করে লাভ নেই। আমার পিতাকে এই পরিচয়টা মা ছাড়া ভালো করে কেউ দিতে পারে সঠিক করে? আচ্ছা মা যদি বলে খোকা এই তোর পিতা, ওখানে যদি আমি যুক্তি চাই, অকাট্য প্রমাণ চাই যে এই আমার পিতা, তুমি যুক্তি দিয়ে দর্শন দিয়ে বুঝিয়ে দাও, এখানে কোনো যুক্তি খাটবে কি? এখানে অন্ধবিশ্বাসে মায়ের কথায় আস্থা রাখতে হবে, এই আমার জন্মদাতা পিতা। সব কথায় যুক্তি খুঁজতে যাওয়াটা ঠিক নয়, ভাবের রাজ্যে যুক্তি পৌঁছাতে পারে না, অনুভূতির রাজ্যে শব্দ পৌঁছাতে পারে না। এই জন্য এই গোপী তার ভাবাবেগে সে ফেরি করছে, ও গো ঘুম কিনবে? আচ্ছা যিনি ঘুম ক্রয় করতে এসেছেন সেই ক্রেতাকে বলছেন, আচ্ছা তুমি ঘুম কেন কিনতে চাও? আমি ঘুম বিক্রি করতে চাই কিন্তু তুমি কেন ঘুম কিনতে চাও? বলেন তুমি যে কারণে ঘুম বিক্রি করতে আসছো আমি ওই একই কারণে ঘুম কিনতে এসছি। কারণটা কি জানেন? সারাদিন সারাদিন ধরে সেই যুগলের রাধা মাধবের চরণারবিন্দের নামরূপ লীলায় মেতে থাকত এই গোপী মা। এই গোপী রাত দিন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় আর তা হৃদয়ে নামরূপ লীলার স্ফূর্তির, নামরূপ লীলার নিরন্তর ভাবনা তার হৃদয়ে স্ফুটিত হত। তো তিনি স্বপ্নের মধ্যে একদিন ওই সারাদিনের নামরূপ লীলা চিন্তার তার প্রতিচ্ছবি সবে ঘুমের মধ্যে একদিন গোবিন্দ গলে মালা পরাতে গেলেন, যেই মালাটা পরাতে যাবেন সেই স্বপ্নটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। সেই দিন থেকে দিদি প্রতীক্ষা করে আছি, জাগলে যদি তাকে হারাতে হয় আমি সারা জীবন ঘুমিয়ে থাকবো তাকে দেখার জন্য। আমার ঘুম এই জন্য প্রয়োজন, জাগলে যদি তাকে হারাতে হয় আমি জাগতে চাই না, আমি ঘুমিয়েই তাকে দর্শন করতে চাই। এই জন্য শাস্ত্র বলেছে দেখো কৃষ্ণ ভক্তির অস্বাভাবিতার জন্য প্রয়োজন না, লৌলমপি মূল্য মে কলম লোভ চায়, তার নাম রূপ লীলাতে লোভ চায়, লোভটা আমাদের জাগে না। কিন্তু ওই যে বললাম ভক্ত সঙ্গের হরিকথা শ্রবণের মাধ্যমে লোভ জাগে, আমি বহুবার বলেছি সরলা এবং চম্পা, কি নাম বললাম? সরলা চম্পা। শ্রীধাম বৃন্দাবন থেকে 18 কিলোমিটার দূরে একটা পল্লী গ্রামে এদের বাস। একদিন ওই গ্রামে একজন ভাগবত রসিক, তিনি ভাগবত পাঠ করতে করতে বললেন ব্রজধামে যমুনা পুরিনে কেউ যদি সাধুর দর্শন পায় ব্রজধামে, তবে সেই সাধুর দর্শনের সাথে সাথে তারা ভগবানকেও পেয়ে যায়, মহতের কৃপায় ভগবান পেয়ে যায়।
সরলার বয়স ১১, চম্পার বয়স ১০। দুই বোন এটা শুনে আর সারা রাত ঘুমায়নি। সেই বিবাহ করি যখন শেষ হয়নি, ব্রাহ্ম মুহূর্তে দুই বোন সরলা চম্পা তারা ব্রজের উদ্দেশ্যে ছুটছে, অপ্রতিহতা গতিতে ছুটতে 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 যখন যমুনার কূলে এলো, নীল যমুনার চিন্তামণি ব্রজভূমিতে দেখলেন এক সাধু যমুনাতে স্নান করতে আসছেন। একটু সত্য ঘটনা শুনুন, লোক কেন প্রয়োজন? ওই যে শুনেছে শ্রীধাম বৃন্দাবনে যদি কোনো সাধু মহাতের কৃপা হয় তাহলে গোবিন্দ দর্শন হবে, এই লোক তাদেরকে সরল অবলাকে ছুটিয়ে নিয়ে গেছে, পথের নেই ক্লান্তি। তারা ব্রজধামে গিয়ে দেখছেন এক সাধু স্নানের জন্য তার ঘাট থেকে ব্যাগটা নামিয়ে আর একটু বনের দিকে, হয়তো তিনি বাহ্যক্রিয়ার জন্য বনের গভীরে গেলেন। সঙ্গে সঙ্গে চম্পা সরলা বলছেন, দিদি উনি তো চলে গেলেন ওনার ব্যাগটা রেখে যমুনা পুলিনে, তো সাধু দর্শন হলেই তো গোবিন্দ দর্শন হয়, আমার মনে হয় সাধু দর্শন পেয়েছি মানে বৃন্দাবনে এখন গোবিন্দ দর্শন দেবেন, আমার মনে হয় ওনার ঝোলার মধ্যেই গোবিন্দ আছে। ঝোলাতে হাত দিয়ে প্রথমে জপের মালা, একটি গীতা বেরোলো, কিছু কবি চন্দন বেরোলো, এক এক করে বেরোতে বেরোতে ছোট একটা কাঠের বাক্স বেরিয়েছে। কাঠের বাক্সটা যেই উঁচু করেছে ওখানে একটা ছোট গোপাল, উনি গোপালের ভক্ত ছিলেন, সেই গোপালটা কাঠের বাক্সের মধ্যে রেখে দিয়েছে। চম্পা বলছে, দিদি সাধু পেলাম সেই সাথে এইটা ভগবানও পেয়ে গেছি, কিন্তু সাধু হৃদয় বড় কঠোর, ভগবানকে কেউ কাঠের বাক্সের মধ্যে এরকম কষ্ট দিয়ে রাখে? দেখ না দিদি, এর মধ্যে রেখে চেপে রাখতে রাখতে ওনার পাটা ভেঙে গেছে, হাতুড়ি গোপালের পাটা তো বাঁকা না, বলছে ভগবানের পা বাঁকা হতে পারে না, তিনি তো ছিল সুন্দর। যদি এই সাধনা কাঠের বাক্সে রাখতে রাখতে পাটা ভেঙে গেছে, তো ভগবান দর্শনে আনবে বলে ওরা বাড়ি থেকে একটু মাখনের টুকরো এনেছিল। চম্পা সরলাকে বলছে, সরলা এই মাখন খুব কোমল, এক কাজ করি না, দুই বোন মিলে চোখের জলে মাখন দিয়ে ভগবানের পাটা একটু সোজা করে দেই না, কত কষ্ট হচ্ছে এই ছোট বাক্সের মধ্যে রাখতে। সাধু ভালো কিন্তু এত নিষ্ঠুর কেন? চোখের জলে মাখনটা গোপালের পা ধরে টানছে আর বলছে, তোমার খুব কষ্ট হয়েছে না? সাধু হৃদয় বলো কঠোর গো, তোমাকে এর মধ্যে বসিয়ে রাখতে রাখতে তোমার পাটা তো ভাঁজে ভেঙে গেছে, আচ্ছা তুমি একটু উঠে দাঁড়াও না, চোখের জলে মাখনটা টানতে টানতে হৃদয়ের সমস্ত শরীর ভক্তি দিয়েছে, এই ভক্তির সাথে সাথে ভগবান দণ্ডায়মান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দণ্ডায়মান হয়ে। আমি ব্রজের এক মহাত্মা থেকে শুনেছিলাম, ঘটনাটা গল্প নয় মিথ্যা নয়, অবলা সরলা বলল, এই দেখ পাটা মাখন দিয়ে নির্মল বস্তু দিয়ে টানতে টানতে দাঁড়িয়েছে, যেই না দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে সাধুর প্রবেশ, সাধু আসতে দেখে দুই বোন ওখান থেকে দৌড় দিয়ে আড়ালে দেখছে সাধু কি বলে। সাধু এসে বলছে, বা ব্যাগটা রেখে গেলাম, মালাটা বের করা, গীতাটা বের করা, গোপীচন্দ ওনার নজর গেছে যে বাক্সের ভিতরে গোপাল ছিল, ওখানে গোপাল দাঁড়ানো, ওনারই তো সেবিত গোপাল, চিনতে তো ভুল হওয়ার কথা না, আর এরা অনুভবই তো বুঝতে পেরেছে, কোন ভক্তের আকুল ভক্তির প্রার্থনায় ভগবান দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে বললেন, এতদিন তোমায় ভালোবেসেছি, এতদিন তোমাকে হৃদয়ের সর্বস্ব করে রেখেছি, তো আমার জন্য তো কখনো দাঁড়াওনি তুমি, আমার জন্য তো এভাবে কখনো দণ্ডায়মান হওনি। ভগবান তখন বলছেন, সাক্ষাৎ বিক্রত বলেন, দেখো যারা সরল হয় তাদের কাছে আমি সোজা, যাদের ভক্তি সরল নয় আমি চিরদিন তাদের কাছে বাঁকাই থাকি। সরল প্রাণীর দ্বারা এই লোক জেগেছিল যে বৃন্দাবনে মহাত্মা দর্শন হয়েই গোবিন্দকে পাওয়া যায়।